তার সঙ্গে নির্বাচন কমিশনার, পুলিশ আর তৃণমূলের হরমাত বাহিনী মিলেমিশে যে যৌথ আক্রমণ এবং সন্ত্রাস বাংলার গণতন্ত্রপ্রেমী মানুষের বিরুদ্ধে করছে, তার পরিণামে মৃত্যুর মিছিল বাড়ছে, হাসপাতালে আহতদের যারা নির্বাচনে আহত হয়েছে তাদের জায়গা পাচ্ছেন হাসপাতালের মধ্যে। আমি বড় প্রশ্নের কথা বলতে পারি, প্রশ্ন আমার একটা যে কেন দরকার ছিল এই নির্বাচন বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করতে, না করলেই পারতে না, কি দরকার ছিল আপনার? কোর্ট বলছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে পাঠাচ্ছে না দিল্লির সঙ্গে। পুরো অদ্ভুত লাগছে বাংলার বিজেপি বন্ধুদের বলবো, কেন্দ্রীয় বাহিনী পাঠাতে দিল্লি থেকে এই গরিবসে কেন? এক, দুই, বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী পেয়ে তাদেরকে ঘরে বসিয়ে ব্রেকফাস্ট করাচ্ছে, পাতলাস করাচ্ছে, খাওয়াচ্ছে কেন? কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদেরকে পঙ্গু করে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন, কারণ কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হয় স্থানীয় বিএমএসপি দ্বারা। আমি আগেই বলেছি একথা, এবং অবাক করা কাণ্ড যে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার তারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনী পাঠাতে যে গড়িমসি করবে, ভোটের আগের রাত্রে সে কেন্দ্রীয় বাহিনী কি করবে? আকাশে চাঁদ এনে দেবে আমাদের জন্যে? তাই দায়িত্ব নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি আর শেষ, বিজেপি পার্টি এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে আগামী দিনে করুণার ভোট চাইবে মানুষের কাছে, যে আমাদেরকে মেরেছে করুণা করুণা পাড়া, যাকে বলে পলিটিক্স অফ ভিক্টিম হুড। আর উল্টো দিকে কংগ্রেস বাদ আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি, মানুষের ভোট নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি, তাই সব থেকে বেশি আক্রমণ আমাদের উপর হচ্ছে। এ বাংলায় নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে রূপান্তরিত হয়ে গেছে, কোথাও ভোট হচ্ছে না। হারমাত বাহিনী পুলিশ মিলেমিশে সন্ত্রাস করছে, যেখানে হারমাত বাহিনী একা পারছে সেখানে তারা ভুল করছে, যেখানে হারমাত বাহিনী পারছে না হারমাত আর পুলিশ একসঙ্গে গিয়ে সেখানটা ইউজ করছে, তার সঙ্গে প্রিজাইডিং অফিসার ছাপ্পা মারছে। বাংলা মানুষ যাবে কোথায়? যাবে বাংলা এই নির্বাচনে বাংলা কি প্রয়োজন ছিল আমার জানা নেই। সারা বাংলা জুড়ে অরাজকতা আর অরাজকতা, সারা বাংলা জুড়ে নৈরা যে চেহারা স্পষ্ট এই পঞ্চায়েত নির্বাচনের সময়। তবুও মানুষ প্রোটেস্ট করছে, মানুষ ভোট দেওয়ার চেষ্টা করছে, এটা আমাদের কাছে অনেক বড় পথ। এত বোমা গুলি পিস্তলের সামনে সাধারণ মানুষ মোকাবেলা করবে কি করে? করতে হবে। আর গোটা মুর্শিদাবাদ জেলার এই পঞ্চায়েতের লুট যেটা হচ্ছে, কলকাতা থেকে দিদির হাকিম ভাই তা পরিচালনা করছে, নির্বাচনের আগেও শেষ ছিল, আজকের দিনও কলকাতা থেকে হাকিম ভাই গোটা মুর্শিদাবাদের এই লুট পরিচালনা করছে। অবজারভার ফোন ধরে না, ভিডিও ফোন ধরে না, দিয়ে মিথ্যা কথা বলে, বাটপাড়ি করছে সাধারণ মানুষের সঙ্গে, হ্যাঁকে না নাকে হ্যাঁ বলছে। বাংলা মানুষ যাবে কোথায় আমার জানা নাই। এ পঞ্চায়েতের নির্বাচন দরকার ছিল বলে আমি মনে করি।